ইন্ট্রোডাকশন টু সক এর আপনাকে স্বাগতম সেকেন্ড পার্টে আরও বেশ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম সেটা মূলত হচ্ছে সক টিম অ্যান্ড স্ট্রাকচার বা রোল সম্পর্কে যে শকের টিম বা স্ট্রাকচার বা রোল কেমন হক টিম রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এখানে বেশ কিছু ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যেমন বিভিন্ন বিষয়গুলো রয়েছে তাদের কাজগুলা কি বা কিভাবে কীভাবে কাজটা থাকে ইনসিডেন্ট রেসপন্স কঅর্ডিনেটর দেখেন ট্রায়াল ওয়ান অ্যানালিস্ট ট্রায়াল টু অ্যানালিস্ট ট্রায়াল থ্রি অ্যানালিস্ট এই বিষয়গুলাই নিয়ে আসলেই আমি একটা নোট করেছি এই নোটের উপরেই আমি কথা বলবো মূলত টিম কোলাবারেশন কিভাবে হয় বা টিমগুলা কিভাবে কাজ করে থাকে বা এর রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী এই বিষয়গুলো নিয়েই সেকেন্ড পার্টে কথা হবে সো আমি একটা ডকুমেন্ট রেডি করেছি এই ডকুমেন্ট দেখেই বলবো সেটা হচ্ছে সিম স্ট্রাকচার সক টিম স্ট্রাকচার অ্যান্ড রোল দ্য সক টিম স্ট্রাকচার যে হায়ারিচিটা রয়েছে সেটা রয়েছে তিন ধরনের এটা হচ্ছে শক অ্যানালিস্ট এন্ট্রি লেভেল যেটা ট্রায়াল ওয়ান আমরা ধরি বা এল ওয়ান ধরি সেটা হচ্ছে এন্ট্রি লেভেলের এটা একটা রয়েছে এন্ট্রি লেভেলের আরেকটা রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের যেটা ট্রায়াল টু ধরে থাকি আমরা দেন এটা রয়েছে দেন রয়েছে লেভেল থ্রি যেটা অ্যাডভান্স লেভেলের যেটাকে ট্রায়াল থ্রি অথবা আমরা এল থ্রি ধরে থাকি এই যে তিনটা ট্রিম এই টিমের যে কাজগুলো রয়েছে আপনারা গুগলে সার্চ করলে আরও বেশি পাবেন বাট আমি এক ট্রাই করেছি যে সিম্পলি কিছু করতে যে সহজ বুদ্ধগম্য হ সবার জন্য সেই ওয়াইস বা আমি ইন্টারনেটে সার্চ করেও দেখাইতে পারি সো আই থিঙ্ক এটা সুবিধা হবে সবার জন্য সো লেভেল ওয়ান যে অ্যানালিস্ট রয়েছে তাদের যে রোল রয়েছে ফ্রন্ট অফ শক তারা সকের যে প্রথম পার্টটা রয়েছে দ্য হ্যান্ডেল দ্য ইনিশিয়াল মনিটরিং অ্যান্ড অ্যালার্ট তারা শুধু মনিটরিং অ্যালার্টগুলো নিয়েই কাজ করে থাকে একটা ভাই কোয়েশ্চেন করেছিলেন কালকে আমায় আমি দেখলাম সেটা হচ্ছে যে আমি তো লিনাক্স জানি লিনাক্স জানি বা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি অ্যাপ্লিকেশন সিকিউরিটি সামথিং জানি আমি কি আমার জন্য কি শখটা শিখা অথবা শখে কি আমি জাম্প করতে পারবো আমি বলছি হ্যাঁ আপনি জাম্প করতে পারবেন এবং কি শখ যেহেতু আরেকটা সেক্টর ডিফেন্সিভ সিকিউরিটি একটা সেক্টর সো এখানে আপনি ইজিলি সেটাকে জাম্প করতে পারেন সো তাহলে কি আমরা কি পাইলাম যে লেভেল ওয়ান শুধু মনিটরিং করে কি এলার সময় মনিটরিং করে এই বিষয়গুলোকে আমরা আরেকটু ইন্টারনেটে দেখে আসি যে এদের রেসপন্সিবিলিটি কী থাকে যেমন ইনুর রয়েছে কি রেসপন্সিবিলিটি মনিটর অ্যালার্ট সিকিউরিটি ট্রোল যেমন সিম আইডিএস ইটিসি ইনভেস্টিগেশন ল পাইরিটি অ্যালার্ট ইনসিডেন্ট ট্রায়াল ওয়ান এবং ট্রায়াল থ্রি ওকে আমরা দেখে আসছি রুলটা আমরা দেখে আসবো ক্যানালিস্ট এন্টি লেভেল জব সো ইন্ডিয়ানতে দেখে আসি ইন্ডিয়ানতে কী দিয়েছে মোটামুটি দেখছেন ইনুয়ালি যে আপনার হাইব্রিড জব ইনোয়ারি যে কত টাকা থাকে যদি এটা বাংলাদেশের জন্য না এটা বাইরের জন্য সো সেই ক্ষেত্রে আমরা পরে আসতেই পারি যে কোনো আমরা জব ধরে পড়বো সক লেভেল ওয়ান সক অ্যানালিস্ট ইন্ট্রি সক এল এল ওয়ান দি লেভেল ওয়ান ओके सॉक एनालिस्ट यस इट्स रिमोटेड इदे सर्च करते थाके জব রোল যেমন এখানে দেখেন তাদের রেসপন্সিবল হচ্ছে মনিটর অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যালার্ট টোয়েন্টি ফোর সেভেন শক অপারেশন ইনভায়রনমেন্ট এটাই হচ্ছে তাদের প্রধানই শক ট্রেনিং লেভেন ওয়ান ট্রাই হ্যাকমিতে কী বলছে ওকে জুনিয়র সিকিউরিটি অ্যানালিস্ট এখান থেকে আমরা দেখতে পারি মে বি থাকতে পারে যেমন এখানে রয়েছে তাদের যে ট্রায়াল ওয়ান ইয়ে দেখছেন অ্যানালিস্ট ট্রায়াল অ্যানালিস্ট ইনক্লুডেড মনিটরিং ইনভেস্টিগেশন অ্যালার্ট দেন কি কনফিগার অ্যান্ড ম্যানেজ দ্য সিকিউরিটি ট্রোল ড্য ডেপ্লয় ইমপ্লিমেন্ট বেসিক আইডিয়াস intrusion detection ডিটেকশন সিস্টেম সিগনেচার প্র্যাকটিক্যাল শক ওয়ার্কিং গ্রুপ অ্যান্ড মেটারিং ক্রিয়েটেড ticket সিকিউরিটি ইনসিডেন্ট কার জন্য লেভেল টু এর জন্য এবং কি টিম লিডের জন্য যদি নিড হয় আর অভিজ্ঞতা রয়েছে জিরো থেকে টু এক্সপিরিয়েন্স সিকিউরিটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং নলেজ নেটওয়ার্ক লাইক দ্যাট ও আইএস মডেল অপেন্স ইনসিসম ডিটেকশন মডেল টিসিপি অপারেটিং সিস্টেম উইন্ডোজ লিনাকস ওয়েব অ্যাপ্লিকেশন ফাংশন অফ ফাদার অফ লান আই এস ও টিসিপি মডেল এই এই বেশিগুলো থাকলেই আপনাকে লেভেল ওয়ারের জন্য বা লেভেল জানার জন্য বেসিক্যালি এই বিষয়গুলাতেই কাজ করা হয় সো মোটামুটি আই থিঙ্ক বুঝতে পারছেন যে লেভেল ওয়ানের জন্য কী কাজ করা হয় লেভেল টু এর জন্য এটা ইন্টারমিডিয়েট লেভেল পারফর্মিং ফরেন্সিক অ্যানালিস্ট অ্যান্ড ইফেক্টিক সিস্টেম ইনভেস্টিগেশন মিডিয়াম হাইলি প্রপার্টি ইনসিডেন্ট এবং কি এই 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 টিমগুলাতে কাজ করা হয় এবং কি দেন রোল থ্রি হচ্ছে সবচেয়ে বড় রোল যেটা রোল থ্রির যে রোলটা রয়েছে টায়ার থ্রি স্নালিস্ট যেটা অ্যাডভান্স লেভেলের বিকজ তারা ম্যানেজার লেভেলে থাকে আবার বলে নেই এটা তিন বছরের মতো একটা মানে তিন বছরের মতো লেভেল থ্রি ফাইভ হলে লেভেল টুতে উঠতে পারবেন এবং কি যদি সেটাকে এইট হয় তাহলে আপনি আট বছর দ্যাট মিন্স এইট মিন্স আট বছর হলে আপনি শক অ্যানালিস্ট লেভেল থ্রিতে যেতে পারবেন এটা একটা ক্রাইটেরিয়া এটা একটা আট বছরের অভিজ্ঞতা লাগবে আপনার লেভেল ওয়ান এবং লেভেল টুতে কাজ করার এই দুইটা কাজ করলে আপনার লেভেল থ্রিতে আপনি যেতে পারবেন তারপর রয়েছে ইনসিডেন্ট রেসপন্স টিম ইনসিডেন্ট রেসপন্স টিম শক স্পেশালিস্ট হ্যান্ডেলিং সিকিউরিটি বিচেস অ্যান্ড সাইবার অ্যাট্রাক একটা বিভিন্ন প্রকারে দেন রয়েছে থ্যাট ইন্টেলিজেন্ট অ্যান্ড হান্টিং ট্রিম দেন রয়েছে থ্যাট হান্টিং ট্রিম এই যে বিষয়গুলো আমি এটা আমার গ্রুপে দিয়ে দিব যে ইউটিউব গ্রুপটা রয়েছে সরি আমার যে ফেসবুক গ্রুপটা রয়েছে সে ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিব এই এই ডকুমেন্টটা বা এই বিষয়টা যেটা এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন সক অ্যানালিস্ট ইয়ে আমি আজকে দিয়ে দিচ্ছিলাম যে আমি এর উপরে কথা বলবো সেটা হচ্ছে ফাংশন অফ শখ বিল্ডিং অফ সাকসেসফুল সব হার্ড অফ শক সিম গাইডলাইন্স অ্যান্ড আর্কিটেকচার এটা এখনও কথা বলিনি এটা আরেকটা ভিডিও করব আমরা কারণ সিমের আর্কিটেকচারটা আরেকটু ভালোভাবে বোঝানোর দরকার সেই জন্য এটা নিয়ে হয়তো নেক্সট আরেকটা ভিডিও করব আরেকটা ভাই একটা কোয়েশ্চেন করেছেন আমি একজন দক্ষ অ্যানালিস্ট হতে চাই অনুগ্রহ করে একটা রুটম্যাপ দিবেন প্লিজ আই উইল বি ট্রাই আমি ট্রাই করব ভিডিওর মাধ্যমে সেটাকে দিতে আপনি একটু ওয়েট করেন আমার একটু প্রিপারেশনের দরকার আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম